করোনা ভাইরাসকে ধুয়ে মুছে নিয়ে যা কাল বৈশাখী, বললেন নুসরাত ফারিয়া। বিনোদন জগতে কাজ শুরু করার পর থেকেই নুসরাত ফারিয়ার কাছে পহেলা বৈশাখ মানেই হয়ে উঠেছিল এক কর্মমুখর ব্যস্ত দিন। প্রতিবছরই নববর্ষের দিন কোনো না কোনো বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এবারও আগে থেকেই ঠিকঠাক করা ছিল নববর্ষের অনুষ্ঠানের সবকিছু, কিন্তু হায়, সব থমকে গেল করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায়। নুসরাত ফারিয়া বললেন, 2012 সাল থেকে বিনোদন জগতে কাজ করছি, একবারও পহেলা বৈশাখ নিজের মতো পরিকল্পনা করতে পারিনি। এবারই এই দিন কোনো না কোনো অনুষ্ঠান থাকতো, এবারও ছিল কলকাতায়, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সব বন্ধ। জরা শোককে মুছে বাংলা বছর নতুন প্রত্যাশা আর উদ্দীপনা দিয়ে শুরু হয়। এবছর তো উদ্দীপনা আর আশার কথা খুব প্রয়োজন, কিন্তু তাই ফারিয়ার কাছে জানতে চাই তার প্রত্যাশার কথা। তিনি বলেন, বছরের প্রথম দিন একটা কালবৈশাখী এসে করোনা ভাইরাসকে পৃথিবীকে থেকে ধুয়ে মুছে নিয়ে যাক, এবারের নতুন বছরের প্রথম দিন এটাই প্রত্যাশা করছে। করোনা আতঙ্কের মধ্যে দীর্ঘদিন চার দেয়ালে বন্দি নুসরাত ফারিয়া পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বছরের প্রথম দিনটাও সেভাবে কাটানোর পরিকল্পনা তার। মা বাবার সঙ্গে বাড়িতেই পান্তা ইলিশ খেয়ে নতুন বছর শুরু করতে চাই। ফারিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে থাকতে পারছি। এর মধ্যে একটা বিষয় উপলব্ধি করলাম, আমরা কাজ নিয়ে সারা বছর ব্যস্ত থাকি, ভাবি কাজই জীবন, কিন্তু আজ আসলে আমাদের জীবনের একটা ছোট্ট অংশ, পরিবারই আমাদের শক্তি। নতুন বছরে এই মন্ত্রই সঙ্গে রাখার প্রত্যাশা।